হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক এগেন। তো এখন এই মুহূর্তে আমি আছি 206 নম্বর বাস স্ট্যান্ডে কেষ্টপুরে। এখানে আমার একটা ফ্রেন্ডের সাথে আছি। তো আজকে হঠাৎ সকালে উঠে মনে হলো যে কোথাও থেকে একটু ঘুরে আসি, তার জন্য আর কি বেরোলাম। তো চলো যেতে যেতে কথা হবে। আর আমাদের এই বাস চলে এসছে, এখন আমরা বেরিয়ে পড়বো। আজ আমরা যাব বিড়লা প্ল্যানেটোরিয়াম। তো তার জন্য এই শোভাবাজার মেট্রো স্টেশনে চলে এসেছি, আর এখন এখান থেকে মেট্রো ধরে যাব সোজা ময়দান। এখন শোভাবাজার আসার কারণটা হচ্ছে আমার বন্ধু যেখানে থাকে সেখান থেকে শোভাবাজার মেট্রো স্টেশনটাই কাছে আছে। তো দেখতে দেখতে ময়দান চলে এসেছি। এই হচ্ছে ময়দান মেট্রো স্টেশন চত্বর মোটামুটি। আর আমরা এখন এই মুহূর্তে যাব হচ্ছে ডান দিকে। তো এখন আমরা 42 এর পাই দিয়ে হেঁটে যাচ্ছি, আর এই হচ্ছে সেই 42। এই হচ্ছে আমার সেই বন্ধু সায়ন্তন ঘোষ। এর চ্যানেলের নাম হচ্ছে ব্লগার কিং। তো এর চ্যানেলের লিংক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো ওই দেখা যাচ্ছে বিড়লা প্ল্যানেটোরিয়াম। আর আমরা এখন রাস্তাটা ক্রস করব, করে ওই সাইডে গিয়ে টিকিট টিকিট কাটার আছে যা আছে সেগুলো করব। এই হচ্ছে বিড়লা প্ল্যানেটোরিয়াম, যেটা 1963 সালে জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী থাকাকালীন তৈরি করা হয়েছিল। এখানে আসলে খাবার দাবারের মোটামুটি কোনো রকম কোনো প্রবলেম হবে না, কারণ পাশেই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে স্ট্রিট ফুডের দোকান। তো আমরা দেখবো হচ্ছে 3টের বাংলা শো। তো তার জন্য অলরেডি দেখতে পাচ্ছেন লাইন লেগে গেছে। এখন আমরা চলে এসেছি টিকিট কাটতে, আমাদের মোটামুটি টিকিট কাটবে। 3টের সময় বাংলা শো, 12টা হিন্দি, 1টা ইংলিশ, 2টা হিন্দি, 3টে বেঙ্গলি, 4টে হিন্দি। শো টাইমসটা আমি নিচে ডেসক্রিপশনে আরো ডিটেইলসে দিয়ে দেবো যাতে আপনাদের কোনো প্রবলেম না হয়। এবার লাইনে দাঁড়াতে হবে, টিকিট কেটে নিয়েছে, তখন আর কোনো চাপ নেই। 120 টাকা টিকিট লাগলো ভাই। এই হচ্ছে সেই টিকিট, শো টাইম 3টে, বেঙ্গলি শো, ক্যাটাগরি জেনারেল, নম্বর 2 কি আছে জানি না, দেখতে হবে গিয়ে। ব্যাগ নিয়ে ভিতরে ঢুকতে দিল না, তো এখন আমরা এসেছি ব্যাগেজ সেন্টারে। এখানে ব্যাগটা জমা করব, তারপরে গিয়ে লাইনে দাঁড়াবো। এই যে টিকিট। ও আচ্ছা, এই তো টিকিট। এই ব্যাগটা রাখতে হবে নাকি? এখানে যে সোডা কাকুকে দেখা যাচ্ছে, এনার সোয়াগই আলাদা। মানে ইনি বোতল খুলছেন আর চারিপাশে যত লোক আছে সবাই ভিজে যাচ্ছে। মামা
সময়সূচি তো টাইম টেবিলটা আরেকবার দেখে রাখুন আর আমরা এই মুহূর্তে এই 500 কোটি লাইন পার করে ভেতরে ঢুকবো শো দেখার জন্য তো আমরা এখন ঢুকছি বিড়লা প্ল্যানেটেরিয়াম শো দেখতে তো এখন আমরা এই মুহূর্তে ভিতরে ঢুকে গেছি দেখতেই পাচ্ছেন ভেতরটা পুরো অন্ধকার আর কিছুক্ষণের মধ্যেই মোটামুটি 5 মিনিটের মধ্যেই শো শুরু হবে আর এই যে সাদা দেখতে পাচ্ছেন এই সাদাটা হচ্ছে পুরোটাই ডিসপ্লে এখানে শো দেখানো হবে আমাদের আজকের অনুষ্ঠান দি কসমিক সলিউশন অর্থাৎ মহাজাগতিক সংঘর্ষ আপনাদের সকলের কাছে আমার একটি অনুরোধ দয়া করে নিজেদের মোবাইল ফোনগুলি বন্ধ রাখবেন অনুষ্ঠান চলাকালীন কেউ নিজের মোবাইল বা ক্যামেরা থেকে কোনো রকম ছবি তুলবেন না বা ভিডিও রেকর্ডিং করবেন তো শো শেষ করে বাইরে চলে এলাম আর আমাদের শো এর নাম ছিল হচ্ছে মহাজাগতিক সংঘর্ষ আর আপনারা শুনতেই পেলেন ভিতরে ছবি তুলতে বা ভিডিও করতে বারণ করলো তার জন্য আর কিছু রেকর্ড করতে পারিনি আমরা এখন এই মুহূর্তে যেখানে আছি এটা হচ্ছে বিড়লা প্ল্যানেটোরিয়াম মিউজিয়াম এটা প্ল্যানেটোরিয়ামের বাইরের কোনো জায়গা না ওর মধ্যেই তো এখন চলুন আমরা পুরো মিউজিয়ামটা ঘুরে দেখব পুরো মিউজিয়ামটারই চারিদিকে মনিটর লাগানো এবং সেই মনিটরে সবসময় কিছু না কিছু চলছে এখন আমরা মিউজিয়ামেরই মধ্যে একটা রুমে ঢুকলাম এখানে কি আছে এটা বলতে পারবো না এটা হচ্ছে একটা মনিটর এখানে এসে অনেকে তার সাইন দিচ্ছে অনেকে চা ডাকছে অনেকে পৃথিবী আঁকছে যাই হোক কিছু না কিছু করছে আর এখানেও আর একটা মনিটর আছে এখানে বিভিন্ন রাশি এবং তাদের সম্পর্কে কিছু তথ্য আছে আর কি সব রাশি তো চেনা সম্ভব না এই তো বৃশ্চিক রাশি মেষ রাশি এরকম কিছু কিছু রাশি চিনি যেগুলো দেখতে পেলাম আর এই যে বোর্ডটা দেখছেন এখানে হচ্ছে একটা চার্ট বিভিন্ন গ্রহে কোনো বস্তুর ওজন কেমন হবে তার একটা ক্যালকুলেশন আর কি তো এখন মোটা ভাই ওয়েট হবে আর মোটা ভাইয়ের ওয়েট আপনারা দেখতেই পাচ্ছেন মনে 18 বালা ফোন সব আছে আছে আলাদাই ব্যাপার না না ঠিক আছে মালা টালা আছে আমার হাতে আরে সেটাতে কোনো সমস্যা নেই নে না সানে কত দেখাচ্ছে সানে 3,000 দেখ পায়ে চাপ দেবো আরো বাড়বে মার্কারি ফোকাস মালা দেয় মার্স 41 এটা অ্যাকচুয়ালি নর্মাল দরকার এটা হচ্ছে মোটা ভাইয়ের একটা ইউনিক আইডিয়া যেটা আর কি আমার মাথা থেকে বেরোয়নি এখন কিছু পরিচিত মুখ দেখায় ইউরি গ্যাগারিন হচ্ছেন সেই ব্যক্তি যিনি প্রথম
1961 সালে ভস্টক নামক একটি মহাকাশ যানে চড়ে মহাকাশে ভ্রমণ করেছিলেন। ইনি হচ্ছেন অ্যারিস্টটল, আর ইনি ছিলেন মহান যোদ্ধা আলেকজান্ডারের গুরু। আব্দুল কালাম, তো আমরা এখন বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে বেরিয়ে এসেছি, এখন 5:30 মতো বাজে, বাড়ি যেতে হবে। তো আজকের মতো এত দূর, দেখা হবে এবার পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। টাটা।